নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা চাইনিজ ডিশ করছি, যেটার নাম হলো চিকেন 65। তো চিকেন 65 করার জন্য আগে আমি মাংসগুলো কেটে নিয়েছি, তো আপনারা নিজেদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। তো এখন আমি ফার্স্ট চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। তো চিকেনটা ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি চিকেনটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কিন্তু প্রথমেই বেশি লবণ দেবেন না, অল্প দেবেন, কারণ চিকেন 65 করার জন্য সস লাগে, তো প্রতিটা সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা নিজেদের মতো ঝাল যেমন খান সে সে এরপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি আগে থেকে করে নিয়েছি, সেটা আমি দিচ্ছি 2 চামচ। আর কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছি, তো এটা আমি একটু পরিমাণ দিয়ে দেব। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিম, যেটা আমি ফেটিয়ে নেব। আর কিছুটা সয়া সস লাগবে, তো সয়া সসটা আমি একটু দিয়ে দিচ্ছি। তো এরপর কিছুটা পরিমাণ কর্নফ্লোর আমি দিয়ে দিচ্ছি, তো আমি এখন 2 চামচ কর্নফ্লোর দিচ্ছি। আর অবশ্যই আপনারা রাইস ফ্লোরটা দেবেন, রাইস ফ্লোরটা দিলে চিকেনের ম্যারিনেশন করার পর বাইন্ডিংটা খুব ভালো হয়, চট করে চিকেনগুলো ছেড়ে যায় না। তো এরপর আমি সব জিনিসগুলো একসাথে করে মেখে নেব। এই তো আমাদের ম্যারিনেশন করা হয়ে গেছে, এরপর আমরা এটা রেস্টে রেখে দেব। তো আমাদের হাতে কম টাইম আছে, সেই জন্য আমি 1 ঘন্টা রাখবো, আপনারা চাইলে আরও বেশিক্ষণ রেস্টে রাখতে পারে। তো এটা আমি ফ্রিজে এবার রেখে দেব। আমাদের এই উপকরণগুলি সব লাগবে। তো এরপর আমরা 65-এর জন্য যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনটা আস্তে আস্তে আমরা তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তো এখন আমরা ডিপ ফ্রাইটা করে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে চিকেন আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। এরপর আমাদের চিকেনগুলো পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তো আস্তে আস্তে করে আমরা সমস্ত চিকেনগুলো তুলে নেব, আর বাকি যে চিকেনটা আছে সেটাও ভেজে নেব। এরপর আমরা পুরোটা ফ্রাই করে রেখেছি, এরপর আমরা বানিয়ে নেব 65। তো প্রথমে আমরা দিয়ে দেব কারি পাতা, তারপরে দেব লঙ্কা, এরপর আমরা পেঁয়াজটা দিয়ে দেব, তারপর কিছুটা আদা দিয়ে দেব। এরপর আমরা ফ্রাই করছি, কিছুটা ফ্রাই হবার পর এরপর আমরা সসটা বানিয়ে নেব। তো প্রথমে এটাতে আমাদের টমেটো কেচাপ আছে, তো টমেটো কেচাপের সাথে বাকি সসগুলো আমরা মিক্স করে নেব। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, ডার্ক সয়া সস, এটা দেব 2 চামচ, সাথে দিয়ে দিব গ্রিন চিলি সস 2 চামচ। এরপর দিচ্ছি শেজওয়ান চাটনি, এরপর আমরা যে সসটা করে রেখেছিলাম সেই সসটা আমরা দিয়ে দেব। এরপর ভালো করে আমরা সসটা মিক্স করে নেব। এবার পরিমাণ মতো লবণ কিছুটা দিয়ে দেব, সসে লবণ দেওয়া আছে, অতএব বেশি লবণ দেব না। আর একটু ঝাল করার জন্য এটাতে আমরা দেব লঙ্কার গুঁড়ো, আর সসগুলোকে ব্যালেন্স করার জন্য আমরা কিছুটা চিনি দিয়ে দেব। এরপর আমরা ভেজে রাখা আগে থেকে চিকেনগুলো সব দিয়ে দেব। এরপর উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দেব। আমাদের চিকেন 65
65 रेडी हो गए। ये चिकेन 65 आपनी बाड़ी बाड़िए नीते सन्धे बेला जलखाबर एकदम परफेक्ट हो। और हमारे चैनल अवश्य सब्सक्राइब करूँ और नित्य नतून वीडियो देखार जो। थैंक यू।